মন তুই চিনলি না রে জানলি না রে চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিক্কা বেদব তুই মহান শিল্পী রে বহুত অপমান করছস তরে আমি কইল তোর বাপের ফোন আইছে হান্দায় দিব না হান্দায় দিব ল হ্যালো হ্যালো ইন্সপেক্টর শোনো টিক্কা আমার লোক ওকে সাইডে দাও রং নাম্বার এই হালারপুর রং নাম্বারের বকেন রং নাম্বারের বকেন শুয়েরের বাচ্চা ফোনটা লাগিয়ে দিল ওই ছাড়া ইন্সপেক্টর কথান খারায় থাকুম আমার ভীষণ দাইরে ডাইকা দে আসন বিছাইবার ক জানোস না আমি আসন ছাড়া বইবার পারি না সরব ইস আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপালে একটা আমি উষ্টা মারুম ওই কি মারবি কি মারবি উষ্টা উষ্টা যে মুখ দা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইতা দিমু হাই হাই এ কি কাণ্ড সেলের মধ্যে আসামির অত্যাচার দেশে কি গণতন্ত্র নাই অপরাধ নেবেন না স্যার দেশে কতটা গণতন্ত্র আছে সে তো আপনাদের মতো নেতারাই ভালো জানেন তার কারণ এই গাল ভরা বুলি আপনাদের রাজনীতির পুঁজি অফিসার তুমি একজন জননেতার সাথে কথা বলতিছো টিকটক ছেড়ে দাও স্যার ওকে আপনার হুকুমে গ্রেফতার করেছিলাম আমি খুনি গ্রেফতার করতে বলেছিলাম একজন নিরপরাধ ভদ্রলোককে না খুনি প্রমাণ করার জন্য সময় দিলেন কোথায় ইন্সপেক্টর এএনএম টিক্কা সাহেবের জামিননামা চমৎকার অ্যাডভোকেট সাহেব আপনার সহকর্মী খুন হয়েছে আপনি এসেছেন জামিন নিতে একদিন আপনি খুন হবেন কেউ না কেউ তো জামিন নিতে আসবেই সেন্ট্রি তাড়াতাড়ি খুন না আমি যাব না আমি অনশন করুম অনশন পাগল হলেন নাকি না খায়া অনশন করুম ওই ওসিয়ার সুলতান গুন্ডা প্যাক হইয়া আমার অপমান করছে রাস্তায় মারছে থানায় মারছে আমার ন্যাংটা ছবি তুলছে মিয়া ভাই তোমার যারা অপমান করছে ওই হালার পুঁতে ঘরে আমি সারুম না আমি সারুম না তুই জানস না তুই জানস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে আমার কি হইব ওই নেতা আমার কি হইব হবি হবি কাগজে কাগজে তোমার প্রশংসা ছাপাই দেব আইসো আরে আইসো তাইলে চলো মিয়া ভাই চলো অনশন ব্রেক করলাম আচ্ছা এই হুরের পুত রেডি হয়ে থাক তরে আমি গান শুনামু সুরে দেখছো নাকি আমার ন্যাংটা করে ফিল্মের পোস্টার বানাইছে মিয়া ভাই মিয়া ভাই এই দেখো কত কাগজে তোমার প্রশংসা কইরা তোমার ছবি ছাপাইছে তোমার হিরো বানায় দিছে মিয়া ভাই আমার পরানের ভাই সোনা চান্দি তুই বোঝস না আমি কি চাই আমি তো সুলতানের বইনে ন্যাংটা ছবি পোস্টার দেখবার চাই তুমি দেখবা মিয়া ভাই তুমি দেখবা তুমি অবশ্যই দেখবা ভাই বানাইছি টিক্কার ভাই হাক্কা